লোকে বলে এখানে নাকি পৃথিবীর সব থেকে সুন্দর সানরাইজ দেখা যায়। দেখলাম, বুঝলাম আর অনুভব করলাম। সারাংকোট পাহাড়ের চূড়ায় তাই রোজ ভোরবেলায় ভিড় জমায় অগণিত পর্যটক। হিমালয় রেঞ্জে অন্নপূর্ণার চূড়ায় রঙের খেলা দেখাটা সত্যিই লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তবে শুধু সূর্যোদয় আর তুষার শুভ্র হিমালয় না, সারাংকোট কিন্তু বিখ্যাত প্যারাগ্লাইডিং এর জন্য। আসলে নেপালের পোখারা শহরে ঘুরতে এসে রোপওয়ে প্যারাগ্লাইডিং, স্কাই ডাইভিং সহ বিভিন্ন ধরনের স্পোর্টিং অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। আজকের ভিডিওয় তাই থাকছে সারাংকোট নিয়ে কিছু কথা। ছোট্ট এই পাহাড়টা যে পোখারার হৃৎপিণ্ড হয়ে উঠেছে, তো চলুন একটা দিন অন্নপূর্ণার অন্য রূপ দেখে আসি সারাংকোট থেকে। তখন ঘুটঘুটে অন্ধকার, ভোর রাতে পোখরার হোটেল থেকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। ঘড়ির কাটায় সকাল 4টে, আমরা এখন যাব সারাংকোট, আর তার জন্য বেরিয়ে পড়েছি। রাতে একটুখানি ঘুম, আর ভোর ভোর বেরিয়ে পড়েছি ওখান থেকে সানরাইজ দেখার জন্য। আর এখান থেকে বলছে এখনও 1 ঘন্টা লাগবে, দেখা যাক সারাংকোট গিয়ে ওখানটায় অপূর্ব সানরাইজ দেখা যায়। তার জন্যই একেবারে ভোর ভোর হতেই, এখনও আলো ফোটেনি, অন্ধকারের মধ্যেই বেরিয়ে পড়েছি। 4টে বাজে এখন, দেখি সানরাইজ কিরম দেখা যায় সারাংকোটে। ভোর তখনও অন্ধকারের কোলে ডুবে আছে, সেই অন্ধকার চিরে আঁকাবাঁকা পথ ছুটে চলেছে আমাদের গাড়ি। আমরা সূর্যোদয় দেখব সারাংকোট থেকে। এটা একটা পর্বতের চূড়া, প্রায় 1/2 ঘন্টা পর থামলো আমাদের গাড়ি। গাড়ি থেকে নামতেই অবাক হয়ে উঠলাম, এই অন্ধকারেও 100 পর্যটক জমা হয়েছে সারাংকোট ভিউ পয়েন্টে। সবার হাতেই স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের ডিভাইস। কাঁপুনি দেওয়া ঠান্ডা বাতাসে মনে পড়ল খুব কাছেই বরফের পাহাড় দাঁড়িয়ে আছে। হঠাৎই গুঞ্জন, বরফের পাহাড় অন্নপূর্ণার চূড়ায় সামান্য আবিরের রেখা দেখা যাচ্ছে। সবার তখন মনোযোগ অন্নপূর্ণায়। আমাদের চোখের সামনে ধবধবে সাদা পাহাড়টা গাঢ় কমলা রঙে রাঙাতে শুরু করল, আবার পাশের পাহাড়ের চূড়ায় লেগেছে হলুদ রং। এক পাহাড় থেকে আরেক পাহাড়ের রং যেন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এ দৃশ্যের সৌন্দর্য বর্ণনা করা খুবই কঠিন। সূর্য তখনও ওঠেনি, তবে সাদা পাহাড়ের দল সেজে উঠেছে হরেক রঙে। কেউ যেন ব্রাশে করে কমলা রং লাগিয়ে দিয়েছে পাহাড়ের চূড়ায়, সেই রং চুয়ে চুয়ে পড়ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, যেন রঙের উৎসব লেগেছে পাহাড়ে। 1595 মিটার উচ্চতায় হাড় কাঁপানো হিমেল হাওয়ার দাপটকে সহ্য করে সামনের বিস্তীর্ণ প্রকৃতির ক্যানভাসে সকলেই অপেক্ষারত সেই মহেন্দ্রক্ষণের। সূর্যোদয়ের মুহূর্তটা কিন্তু দর্শন করার অধীর অপেক্ষায় থাকছিলাম আমরা। সূর্যের প্রতিটি রশ্মি কণাই ঠিকরে পড়ছে অন্নপূর্ণার শিখরে। হিমালয়ের কোলে এরকম সূর্যোদয় দেখা আমাদের কাছে এক অন্য অভিজ্ঞতা। এবার একটু একটু করে মাথা তুললো সূর্য, আরেক দফায় বদলে গেল পাহাড়ের রং। হলুদ কমলা রঙের সাথে তাল মিলিয়ে সামনের নীল পাহাড়ের সারি। পাহাড়ের পরতে পরতে ঘুমিয়ে থাকা মেঘও তখন যেন আড়ামোড়া ভাঙছে। মেঘের সমুদ্র জেগে উঠতে শুরু করেছে ভোরের কমলা রোদে। পায়ের কাছে নতজানু হয়ে দাঁড়িয়ে আছে পোখারা ভ্যালি, সূর্যের উদ্ভাসিত আলোয় ঝকঝকে হাসিমুখ গোটা সারাংকোটের। আবহাওয়া ঝকঝকে পরিষ্কার থাকলে এই সারাংকোট থেকে ফিস্টেল, ধলগিরি, গণেশ, মানাসলু ও অন্নপূর্ণার সর্বোচ্চ শিখরের চমৎকার দর্শন পাওয়া যায়। সারাংকোট থেকে দুর্দান্ত একটা সানরাইজ, আর সেই সানরাইজে পিছনে একেবারে মাচা পিচ্চে রয়েছে অন্নপূর্ণা সাউথ, রয়েছে আরও সব আইস পিক রয়েছে, আর দুর্দান্ত একটা সানরাইজ দেখলাম। তার সঙ্গে এরকম আইস পিক কলকাতা বা শিলিগুড়ি বা যে সমস্ত জায়গায় আমরা যাই, আমাদেরকে কিন্তু পাহাড় আইস পিক দেখার জন্য অনেক কষ্ট করতে হয়, কিন্তু নেপালে এসে এরকমভাবে এত সুন্দর এত বড় আইস পিক সত্যি তাজ্জব হয়ে যাচ্ছে। আচ্ছা, সারাংকোট ভিউ পয়েন্টের পাশেই রয়েছে একটা শিব মন্দির।
সারাঙ্কোটের শিব মন্দির হিন্দু পৌরাণিক কাহিনীর অন্যতম প্রধান দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গিত। ধ্বংস এবং সৃষ্টির প্রতীক হিসেবে ভগবান শিব জীবনচক্রের প্রতীক এবং ভক্তরা আশীর্বাদ, নির্দেশিকা এবং আধ্যাত্মিক সান্ত্বনা পেতে এই মন্দিরে ভিড় করেন। মন্দির চত্বরে পা রাখলেই আপনি নেপালের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিফলন পেয়ে যাবেন। এমন স্থাপত্য বিস্ময় দেখে সত্যি মুগ্ধ হতে হয়। এবার নিচে নামার পালা। মন্দিরের সিঁড়ি দিয়ে নিচে নামার পথে রকমারি সব দোকান, যেখানে বেশিরভাগ সামগ্রী তিব্বত থেকে নিয়ে এসে বিক্রি করা হয়, এমনটাই দাবি করেন এই অঞ্চলের দোকানিরা। তবে শুধু সানরাইজই নয়, সারাঙ্কোট একটি জনপ্রিয় প্যারাগ্লাইডিং লঞ্চিং পয়েন্ট। নানা রঙের বিশাল পাখির মতো ডানায় ভর করে প্যারাগ্লাইডাররা আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেন। প্যারাগ্লাইডিং করে ফেভালিকের উপর দিয়ে উড়ে বেড়ানোর সময় পুরো পোখারা উপত্যকাটাকে দেখতে পাওয়া যায়। আপনারাও এখানে এসে প্যারাগ্লাইডিং করতে পারেন। পোখরার লেক সাইড রোডে অনেক বুকিং অফিস রয়েছে, তবে এই প্যারাগ্লাইডিং কিন্তু খুবই এক্সপেন্সিভ, রেট 5-8,000 টাকা মতো। এতে আপনাকে হোটেল থেকে পিক আপ করে সারাঙ্কোট প্যারাগ্লাইডিং সাইটে নিয়ে আসবে, আবার শেষে আপনাকে হোটেলে ড্রপ করে দেবে গাড়ি। সঙ্গে আপনার প্যারাগ্লাইডিং এর ভিডিও প্রোভাইড করে এরা। আর রয়েছে রাফটিং, নদীর জলে গাইডের সঙ্গে স্রোতে ভেসে অ্যাডভেঞ্চারও করতে পারেন আপনি। আচ্ছা, আমরা তো গাড়ি নিয়ে পোখরা থেকে সারাঙ্কোট গিয়েছিলাম, তবে রোপওয়ে করেও সারাঙ্কোট সফর করা যায়। অন্নপূর্ণা কেবল কারে করে পোখরা আর হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি পোখরা থেকে সারাঙ্কোট পৌঁছে যাবেন, যার ভাড়া 550 টাকা মতো। এই করতে করতেই একটা গোটাবেলা সারাঙ্কোটে কেটে যায়। তবে আপনি চাইলে এখানে থাকতেও পারেন, তার জন্য প্রচুর হোটেলও রয়েছে। কিন্তু আমরা এখানে একবেলা কাটিয়েই পোখরায় আমাদের হোটেলে নেমে আসছিলাম। আচ্ছা, ও এটা বলতে ভুলে গেছি, ভোর রাতে সারাঙ্কোট পাহাড়ে ওঠায় অন্ধকারে ঝিকিমিকি পোখরা ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তবে দিনের আলোতে পাহাড় থেকে নামার সময় দেখলাম চোখের সামনে অন্নপূর্ণা সার্কিট। যত নিচে নামছি মনে হচ্ছে যেন ততই অন্নপূর্ণা ধবলগিরি আর মাচাপুচড়ের দিকে এগিয়ে যাচ্ছি।